আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম ফ্যাক্সর টেক চ্যানেলের আর একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন আইফোন কতটা এক্সপেন্সিভ হয়ে থাকে, আর আপনারা কারা কারা আইফোন ইউজ করেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। কিন্তু তো বন্ধুরা, তখন কি হবে যখন আইফোনের সাথে দুটি সুতলি বোম লাগিয়ে সেটার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে, তখন মোবাইলটি কি নষ্ট হয়ে যাবে নাকি এত দামি আইফোনের কিছুই হবে না? আর বন্ধুরা, আপনারা বিভিন্ন মুভিতে যুদ্ধে ব্যবহার করা ট্যাঙ্ক তো দেখেছেন, যেগুলো অনেক শক্তিশালী এবং অনেক মজবুত হয়ে থাকে। তো বন্ধুরা, আপনি কি বলতে পারবেন দুটি বাসের শক্তি বেশি নাকি একটি ট্যাঙ্কের শক্তি বেশি? তো সেটা জানতে পারবেন আজকের ভিডিও থেকে। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন, কারণ ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, ফায়ার সার্কাস এক্সপেরিমেন্ট। তো বন্ধুরা, আপনারা বিভিন্ন সার্কাস এবং বিভিন্ন মুভিতে তো দেখেছেন, যখন একজন ব্যক্তি আগুনের সামনে মুখ থেকে কিছু ছুড়ে দেয় তখন আগুন দাও দাও করে সামনের দিকে এগিয়ে যায়। তো এটা কিভাবে হয়ে থাকে, চলুন আজকের এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এক বাটি চিনি নেওয়া হয়, এরপর সেই চিনিগুলোকে ব্লেন্ডার মেশিনের মাধ্যমে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো অর্থাৎ পাউডার করে নেওয়া হয়। এরপর সেই চিনিগুলোকে একটি ছোট বোতলের ভিতরে ভরে সেই বোতলের মুখটিকে ছিদ্র করে নেওয়া হয়। এরপর যখন একটি গ্যাস লাইটারের মধ্যে আগুন ধরিয়ে বোতলটিকে আগুনের সামনে নিয়ে চাপ দেওয়া হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন বোতলের ভিতর থেকে যখনই চিনির গুঁড়োগুলো বাইরে বের হচ্ছিল তখন সেটা আগুনের সামনে গিয়ে এমন ইফেক্ট তৈরি করছিল, অর্থাৎ আগুন দাও দাও করে চলছিল। আর বন্ধুরা, যারা এমন সার্কাসগুলো করে থাকেন তারা সেই চিনির গুঁড়োগুলোকে মুখে নিয়ে রাখেন, আর এরপর যখন আগুনের সামনে নিয়ে মুখ দিয়ে সেই চিনিগুলোকে ছুড়ে দেয় তখন আগুনগুলো দাও দাও করে চলে, আর এভাবেই তারা মানুষকে চমকে দিয়ে থাকে। নাম্বার 4, মশার বেলুন এক্সপ্লোশন। এই বিশাল সাইজের বেলুন আপনারা হয়তো বা দেখেছেন, কিন্তু আজকের এই এক্সপেরিমেন্টটি একদমই ভিন্ন রকম হতে চলেছে। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে এমন একটি পানির গ্যালন নিয়ে নেওয়া হয়, এরপর সেই গ্যালনের ভিতরে কিছু পানিও করে নেওয়া হয়, আর এরপরে কিছু পাথর নেওয়া হয়। দেখে তো এগুলোকে সাধারণ পাথরের টুকরো মনে হচ্ছিল, কিন্তু বন্ধুরা এই পাথরের টুকরোগুলো একেবারে অসাধারণ, সেটা আপনারা সামনেই বুঝতে পারবেন। তো সেই বড় পাথরগুলোকে টুকরো করে যখন এই বোতলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন পানির মধ্যে ধোঁয়ার সৃষ্টি হতে থাকে। এরপর একটি মনস্টার বেলুন নিয়ে সেই পানির গ্যালনের উপরে এভাবে ফিট করে দেওয়া হয়। সেই অজানা পাথরগুলোর রিয়াকশনের ফলে এক ধরনের গ্যাস তৈরি হচ্ছিল, আর যেটা এই বেলুনের মধ্যে জমা হচ্ছিল, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন বেলুনটি কতটা ফুলে গিয়েছে। তো বন্ধুরা, এরপর একটি লম্বা বাঁশের মাথায় আগুন ধরিয়ে যখন সেই বেলুনের কাছে নিয়ে যাওয়া হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন দুম করে বেলুনটি ফুটে যায়, যেন মনে হচ্ছে বড় ধরনের বোমা বিস্ফোরণ হয়েছে, আর কালো ধোঁয়াগুলো আকাশে উঠে যায়। তো বন্ধুরা, ভিডিওতে দেখানো কোনো এক্সপেরিমেন্টে আপনারা বাসায় ট্রাই করার চেষ্টাও করবেন না, কারণ এটা আপনার জন্য অনেক বিপজ্জনক হতে পারে। নাম্বার 3, ট্যাঙ্ক ভার্সেস টু বাস। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি নেওয়া হয়েছে মিস্টার বিস্ট ইউটিউব চ্যানেল থেকে, আর আপনারা সবাই জানেন মিস্টার বিস্ট হচ্ছে পৃথিবীর অন্যতম ধনী ইউটিউবার। তো তিনি এই এক্সপেন্সিভ এক্সপেরিমেন্টটি করেছিলেন। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য বিশাল বড় জায়গার মধ্যে একটি বিশাল গর্ত করে নেওয়া হয়, এরপরে গর্তের এক পাশে নেওয়া হয় একটি ট্যাঙ্ক যেটা যুদ্ধে ব্যবহার করা হয়, আর অপর পাশে নেওয়া হয় দুটি স্কুল বাস। তো এরপরে ট্যাঙ্কের পেছনে এমনকি দুটি বাসের পেছনে রশি লাগিয়ে দেওয়া হয়, আর এরপর যখন রিমোট কন্ট্রোলারের মাধ্যমে ট্যাঙ্ক এবং গাড়ি দুটিকে দুদিক দিয়ে টান দেওয়া হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কটি বাস দুটোকে এমন ভাবে টানছিল যে বাস দুটো তার শক্তি দিয়ে কুলাতে পারছিল না, যার ফলে বাস দুটো আস্তে আস্তে পেছনে যেতে থাকে। আর এক পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন ট্যাঙ্ক এতটাই শক্তিশালী ছিল যে বাস দুটো গর্তে পড়ে যায়, আর সেই মোমেন্টটাকে একেবারে অদ্ভুত লাগছিল, যেন মনে হচ্ছিল কোনো মুভি দেখছি। নাম্বার 2, সোপ ইন মাইক্রোওয়েভ। বন্ধুরা, আমরা গোসল করার সময় তো সাবান ইউজ করে থাকি। তো আজকের এই ভিডিওতে সাবান ইউজ করে একটি এক্সপেরিমেন্ট করা হবে। তো এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে এমন একটি সাবান নিয়ে নেওয়া হয়, এরপর সেই সাবানটিকে মাইক্রোওয়েভ ওভেনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, এরপর সেটাকে যখন চালু করে গরম করা হয় তখন তো আপনারা ওভেনের গ্লাসের ভিতর দিয়ে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই সাবানের নিচ দিয়ে ফেনার মতো কিছু একটা বের হতে থাকে, এক পর্যায়ে সেটা বাড়তে বাড়তে পুরো ওভেনটাকে কভার করে ফেলে। তো বন্ধুরা, ওভেনটিকে যখন খোলা হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন সাবানগুলো একেবারে ফুলে গিয়ে কেমন ফ্যানার মতো হয়ে গিয়েছে, আর বন্ধুরা এটাকে যখন হাত দিয়ে ধরে দেখা হয় তখন দেখা যায় যে এটা ফ্যানার মতো দেখা গেলেও এটা অনেকটাই শক্ত শক্ত ছিল।
নাম্বার 1 ভিআইপি শুটলি বোম ভার্সেস আইফোন। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টে করা হয়েছিল 2020 সালের আগে। তো সেই সময় আইফোনের পক্ষ থেকে যে লেটেস্ট ফোন লঞ্চ হয়েছিল সেই ফোনটি এই এক্সপেরিমেন্টের জন্য নেওয়া হয়, আর সেটা ছিল একেবারে ব্র্যান্ড নিউ আইফোন। তো এরপরে সেই ফোনের পেছনে ডাবল সাইডেড টেপ লাগিয়ে দেওয়া হয়, আর এরপর যখন সেই মোবাইলের গায়ে দুটি ভিআইপি বোম লাগিয়ে এর ফিউজের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন বড় ধরনের ধামাকা হয়ে যায়, আর মোবাইল যে কোথায় উড়ে গিয়ে পড়ে সেটা বোঝাই যায়নি। তো বন্ধুরা, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখা যায় যে মোবাইলটি এক জায়গায় গিয়ে পড়ে রয়েছে। এরপর যখন সেই মোবাইলটিকে উল্টে দেখা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন মোবাইলটির ডিসপ্লে কোথায় যেন উধাও হয়ে গিয়েছিল। মোবাইলের ডিসপ্লেটিকে শত খোঁজাখুঁজির পরও খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ বুঝতেই পারছেন, আইফোন যতটাই পাওয়ারফুল হয়ে থাক না কেন, এই বোমগুলো আরো বেশি পাওয়ারফুল। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। 5টি এক্সপেরিমেন্ট থেকে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।